হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন সকাল বেজে গেছে কটা এখন সাড়ে নটার মতো বাজে হ্যাঁ সাড়ে নটার মতো বাজে তো এখন মানে সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর এবারে যাব আজকে ওই যা রান্না করবো সেগুলো প্রিপারেশান নেবো আর ঘর দোর যেগুলো টুকটাক কাজ বাকি আছে সেগুলো করব আর আজকে একটা স্পেশাল রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে মোচার ধোকার ডালনা ধোকার ডালনা বানাবো যেটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় তো সেটাই আজকে বানানো হবে আর ধোকার ডালনা বানাতে অনেকটা টাইম লাগে তো তো ভাবছি আর কোনো কিছু রান্না করব না ধোকার ডালনা বানাতেই আমার পুরো টাইমটা চলে যাবে প্রচুর একটু টাইমের ব্যাপার আছে একটু ঝামেলাও বটে কিন্তু জিনিসটা এতটাই ভালো ধোকার ডালনা মানে ওই একটা জিনিস হলে আর কোনো কিছু লাগে না আর খুবই স্পেশাল একটা আইটেম তো ওই জন্যই আর কি ধোকার ডালনাটা করব আর কিছু করব না ডাল দেখে ডাল করব। আর তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে শুধু টিফিনটা শেয়ার করেছি ওদের টিফিনটা কি দিয়েছি আর প্লাস ওরা স্কুলে গেল একটু শেয়ার করেছি ব্যাস তারপরে তোমাদের সাথে কথা হয়নি ওই পাওটি খেলাম ব্রেড বাটার আর চা খেলাম বাটারে ব্রেডগুলো সেঁকে নিয়েছিলাম তারপরে চা খেলাম আর ফোনটাকে চার্জে বসিয়ে রেখেছিলাম মানে সকালে রাতের বেলা চার্জে বসাতে ভুলে গিয়েছিলাম ফোনটা বালিশের পাশেই ছিল আর কখন ঘুমিয়ে পড়েছি টেরই পায়নি সেজন্য সকালে উঠে ফোনটা চার্জে বসিয়েছি আর কি আর মাঝে মাঝে খুলে নিয়ে টুকটাক কাজ করেছি আবার ফোনটা চার্জে ছিল দেখো আমার যেহেতু আইব্রোটা করার নেই মুখটা অদ্ভুত লাগছে মানে আমার আইব্রোটা একটু বেশি তো মানে এখন তো তা আইব্রো করতে করতে অনেকটা কমে গেছে আগে আমার আইব্রোটা প্রচুর ছিল মানে না করলে যা বাজে লাগতো তো সেই আর কি তো এখন আইব্রোটা ভাবছি করে আসবো আজকালের মধ্যে তো চলো এখন যে কাজগুলো আছে সেগুলো করতে থাকি রান্নাঘরে বাসন আছে সেগুলো মাছবো তারপরে ডাল ভিজিয়ে দিয়েছি মটর ডাল ভিজিয়ে দিয়েছি ধোঁকার ডালনাতে ডাল লাগবে মটর ডাল ভিজিয়ে সেটা দিয়ে তো করে তো ডালটা ভিজিয়ে রেখেছি আর মা ওদিকে মোচাটা বানিয়ে দিচ্ছে মোচাটা ছাড়িয়ে দিচ্ছে আর কি তো মোচা সেদ্ধ করতে হবে তারপরে একটু ঝামেলা আছে বই কি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে তোমার শরীর কেমন আছে তো এখন অনেকটাই ভালো আছি মানে ভগবানের আশীর্বাদে তোমরা অনেকে প্রে করেছো বলেছ যে হ্যাঁ ভালো হয়ে যাবে কোনো চিন্তা করো না তোমাদের পজিটিভ ভাইব্রেশনগুলোও আছে তো সব মিলিয়ে এখন অনেকটা ভালো আছি অনেকটাই আমি সুস্থ মানে হোমিওপ্যাথি ওষুধটা খুব ভালো কাজ করেছে কয়েকজন বলছিল যে দুই একজন এরকম বলছিলে মনে হয় যে হোমিওপ্যাথিতে গিয়েছে হোমিওপ্যাথিতে কিন্তু কমবে না তো আমি আসলে কি বলতো জানি তো হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট অনেকেই যারা যারা বিভিন্ন রকম সমস্যার জন্য যেখান থেকে ওষুধ খেয়ে কমেছে তো সেখানকারই আমি আর কি ডাক্তার দেখি ওষুধ খাচ্ছি তো সেই জন্য একটা কনফিডেন্স আছে যে হ্যাঁ কমবে আর ডাক্তাররা যেভাবে আশ্বাস দিয়েছেন তো সে আর কি আমি হোমিওপ্যাথিতে এসেছি আর কি তো যাই হোক হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেই কিন্তু আমি এখন অনেকটা সুস্থ ফিফটি পার্সেন্টের ওপরেই আমি এখন সুস্থ আর যেটুকু থার্টি পার্সেন্ট যেটুকু সমস্যা আছে সেটাও কমে যাবে মানে ব্যথা তো এখন একদমই নেই বলতে গেলে হালকা ব্যথা বোঝা যাচ্ছে না আগে যেমন ব্যথা সহ্যই করতে পারছিলাম না সিস্টের ব্যথা তো জানোই তো এখন ব্যথা একদম নেই ফোলাও কমে গেছে সিস্টের যে ফোলাটা হয় সে ফোলাটাও কমে গেছে অনেক কমে গেছে ফিফটি পার্সেন্টের ওপরেই কমে গেছে তো তারপরে এটা যাতে সেকেন্ড টাইম না ফিরে আসে তার জন্য ওষুধ দেবেন বলেছেন ডাক্তার বলেছে আগে ব্যথা ফোলাটা কমে যাক তারপরে আবার যাতে এটা ঘুরে না আসে কারণ এটা বারবার ঘুরে আসে যাতে আর কোনো দিন ঘুরে না আসে তার জন্য আবার নতুন করে ওষুধ দেবে আগে এই ওষুধটা কোর্সটা কমপ্লিট করি তারপর তো যাই হোক মানে আমার এই কথাটা বলার একটা উদ্দেশ্য তোমরা যারা হোমিওপ্যাথিতে হয়তো বিশ্বাস করো না হয়তো ভাববে যে তো আগে হোমিওপ্যাথি ট্রাই করে দেখো ধরেই কোনো কিছু সার্জারি বা কোনো অপারেশনের ডিসিশানটা নিতে নেই কারণ কিছু সেন্সিটিভ জায়গা থাকে যেসব জায়গায় কিন্তু অপারেশান করালে পরবর্তীকালে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দেয় সেটা আমার নিজের চোখে দেখা তো কিছু আর উল্লেখ করলাম না ঠিক আছে তো চলো এখন কাজগুলো করি এখন এসব কথা থাকুক আর আমি রোগ নিয়ে বা রোগ মানে রোগ নিয়ে শরীর খারাপ নিয়ে এরকম ভিডিওতে টাইটেল দিলে বা বললে আমার হাজব্যান্ড ভীষণ রেগে যায় দিন ওর সাথে রীতিমতো ঝগড়া বেঁধে গেছে বলতে তুমি ব্লক করা বন্ধ করো এরকম উল্টোপাল্টা টাইটেল দিলে তাহলে তুমি ব্লগ বন্ধ করো তা আমি এই টাইটেলটা চেঞ্জ করেছি তো আমি আসলে কি ডেলি লাইফ ব্লগ করি তো যেগুলো আমার দৈনন্দিন জীবনে যেগুলো হচ্ছে আর কি যেভাবে আমি আমি আমার জীবনটা চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি অটোমেটিক্যালি টাইটেলটাও হয়তো ওরকম দিয়ে ফেলেছি তো হ্যাঁ এখন থেকে একটু ভেবে চিনতে টাইটেল দিতে হবে আমার বোরের পছন্দ হয় না আমার সব টাইটেল দেওয়া আর কি ঠিক আছে তো সাথে ঝগড়া বেঁধে গেছিলো তো চলো অনেকটাই বকবক করলাম এখন কাজগুলো করি তোমরা দেখতে থাকো ব্লগটা সো ফ্রেন্ডস এখানে দেখো আমি সবার আগে মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে এই মোচাগুলোকে কুকারে সেদ্ধ করতে পারো তো মোচা যেমন ছাড়ায় সেরকম ছাড়িয়ে নিয়ে এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে এটাকে পেস্ট করতে হবে আগে জলটা ঝরাতে হবে তো যতক্ষণে মোচাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি চলো বাসনগুলো মেজে নিই তো মোচা সেদ্ধটা ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর আজকে আর অন্যান্য কাজগুলো শেয়ার করলাম না তার কারণ হচ্ছে আজকে যে স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটাতে অনেকটাই টাইম লাগবে আর তোমরা আশা করি পুরোটা দেখবে না হলে রেসিপিটা পুরো জানতে পারবে না একটা দারুণ রেসিপি কিন্তু আজকে ব্লগে আমি শেয়ার করছি মোচার ধোকার ডালনা তো এটা এমনই একটা রেসিপি বা এমন একটা আইটেম বলতে পারো যেটা কিন্তু সবার খুব পছন্দ হবে এমনকি ছানার ডালনার থেকেও কিন্তু অনেকের বেশি পছন্দ এই ধোকার ডালনা তো সেজন্যই আজকে যখন বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি তো দেখো বাসন মাজার পরে এখানে সিংটাকে আমি খুব ভালো করে মেজে নিলাম এটা আমি সব সময় করি এতে সিঙ্কটা চকচকে থাকে পরিষ্কার থাকে কোনো রকম জার্মস থাকে না আর যেহেতু সবজি ধোয়া মানে রান্নার সময় যা কিছু ধোয়া এই বেসিনের মধ্যেই মানে সিংকেই ধোয়া হয় সেজন্য আমি এই জায়গাটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো দেখো ধোকার ডালনা বানানোর জন্য মোচাটাকে তো সবার আগে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ বসিয়েছিলাম এখন দেখো সেদ্ধ হয়ে গেছে এখন এই রকম একটা পাত্র নিতে হবে তার মধ্যে মোচাগুলোকে জল ঝরিয়ে নিতে হবে তো এখানে সিঙ্কের মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখেছি গরম জিনিস টাকা স্ট্যান্ড তার উপরে এখানে আমি এই ঝাঁঝরি মতো যে ফুটো ফুটো যে পাত্রটা এটা আমি দিয়ে দিলাম তার উপরে এবারে মোচাগুলোকে দিয়ে দিলাম তো জলটা অটোমেটিক্যালি ঝরে বেরিয়ে গেল একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে মোচাগুলোকে এবারে খুব ভালো করে হাত দিয়ে চিপে চিপে আমি তুলে নেব। তো এখানে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি মানে কষটাও বেরিয়ে যাবে আর গরম ভাবটাও কেটে যাবে আর এটা কিন্তু সেই মোচায় মানে যেটা আগের দিন ভিজিয়ে রাখা দরকার নেই যেমন পাকা কলার মোচা এই মোচা আগের দিন ভিজিয়ে রাখতে হয় না কিন্তু যেটা কাঁচকলার মোচা সেটা কিন্তু ভিজিয়ে রাখতে হয় না নাহলে ভাব হতে পারে তো দেখো এবারে মিক্সিতে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি ধরে রাখো এক চামচ কি দু চামচ এই রকম যদি মনে করি যে একটু জল দিলে মনে হচ্ছে ভালো হবে তো তাহলেই নাহলে জল দেওয়ার দরকার নেই তো দেখো এরকমভাবে পেস্ট করে আমি পুরোটা এবার রেডি করলাম তো এবারে ধোকার ডাল না বানানোর জন্য আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল তো সেটাকেও পেস্ট করতে হবে তোমরা চাইলে ছোলার ডালও দিতে পারো তো এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই ছোট বাটির এক বাটির মতো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি তো এখন এটাকেও পেস্ট করে নেবো তো মটর ডালটা ভিজানোটা নিয়ে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা একটু আদা দেব দিয়ে পেস্ট করব। তোমরা চাইলে এগুলো মোচার মধ্যে দিয়েও পেস্ট করতে পারো কারণ সবটা মিশিয়ে যে ব্যাটারটা আমি বানাবো তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আদা হিং এগুলো থাকতে হবে তো চলো এটাকে এবার পেস্ট করে নিই এর মধ্যেও কিন্তু আমি একটু সামান্য পরিমাণে জল দিয়েছি তো এবারে আমি মোচার পেস্ট আর এই ডালের পেস্টটাকে একসাথে মেশাবো আর ডালের পেস্ট একটু কম হলে অসুবিধা নেই এখানে আমি একটু বেশি দিলাম তবে একটুখানি কম হলেও অসুবিধা নেই মানে মোচাটাই বেশি থাকতে হবে তো এর মধ্যে এবারে আমি বাকি যা যা মশলা দেওয়ার সেগুলো দেব। যেমন দিয়ে দিলাম আমি এখানে একটুখানি লবণ তারপরে দিলাম একটুখানি হিং হিংটা কিন্তু দিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো তো আর কোনো মশলা দেওয়ার দরকার নেই তো এর মধ্যে এবারে আমি সামান্য পরিমাণে চিনি দেব তো চিনিটাও কিন্তু একটু দিতে হবে তাতে ভালো হবে তো এবারে এটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবারে কড়াইতে ভাজতে হবে তো চলো এটাকে মিশিয়ে নেওয়া যাক প্রথমে আমি হাতা দিয়ে চেষ্টা করলাম কিন্তু দেখলাম তাতে অসুবিধে হচ্ছে কারণ পাত্রটা ছোট তারপরে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি টোকার ব্যাটারটা রেডি করে রেখে এবারে চলো মশলাটাও করে নিই এখানে ছ সাতটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি অর্ধেকটা মতো টমেটো একটুখানি আদা আর জিরে দেবো দু চামচ মতো দিয়ে এটাকে পেস্ট করে নেব এর মধ্যে কিছু ধনে মানে গোটা ধনে দিয়ে দেব দিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করব তো এরকম মশলাটা আগে থেকে মানে বানিয়ে নিলে ধনে গুঁড়ো জিরের গুঁড়োর পরিবর্তে যদি বাটা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু তরকারি বেশি টেস্ট হয় এর মধ্যে আমি গোটা এলাচ দিলাম তারপর একটু দারচিনি দিলাম মানে একটা এলাচ দিলাম একটু মানে দুটো মতো দারচিনি দিলাম তো এবারে এর মধ্যে একটুখানি জল আর লবণ দেবো লবণটা কেন দেব তাতে মশলার পেস্টটা ভালো হবে তো এবারে এটাকে পেস্ট করে নেবো একটুখানি জল দিয়ে তো চলো এবারে ধোকা বানানো শুরু করছি সব কিছু রেডি করে নিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো তেল তো এখানে অল্প একটু তেল দিতে হবে বেশি তেল দেওয়ার দরকার নেই তো এক চামচ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। যেটা আমি রেডি করেছিলাম একটু আগে তো সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বারবার করে নাড়াচাড়া দিতে হবে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে মানে যেরকম ব্যাটারটা থাকবে সেটা কিন্তু আর একটু টেনে গিয়ে একটু আঠালো ব্যাপারটা চলে আসবে তো এটা কিন্তু তুমি যেই কড়াইতেই রান্না করতে যাও না কেন এটা কিন্তু লেগে যাবেই কিছু করার নেই এটাকে একটুখানি কাচিয়ে কাচিয়ে নাড়া দিতে হবে তো যে কোনো কড়াইতে করলেই এটা কড়াইতে লাগবেই তো চলো এটাকে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিই যখন দেখব একটুখানি শুকিয়ে গেছে তখন আমি নামিয়ে নেব আর এটা বানাতে একটুখানি কষ্ট হয় কারণ এটা কনস্ট্যান্ট এরকম নাড়াচাড়া দিয়ে যেতে হবে না হলে লেগে গিয়ে পুড়ে যেতে পারে আর সেজন্য গ্যাসের ফ্লেমটা খুব একটা কমালেও চলবে না আবার একেবারে হাই হাইতে দিলেও হবে না আর হাইতে যদি ফ্লেমটা দেওয়া হয় তাহলে কিন্তু একদম নাড়াচাড়া দিয়ে যেতেই হবে একবারও থামা যাবে না না হলে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে তো সেজন্য আমি একটুখানি গ্যাসটা কমিয়েই বানিয়েছি তো রেডি হয়ে গেছে ওটা তারপরে এখানে দেখো একটা থালা নিয়েছি তার মধ্যে একটু তেল ছড়িয়ে দিয়েছি তেল দিয়ে থালাটাকে বুলিয়ে নিলাম যাতে এটা লেগে না যায় তো এবারে পুরো ব্যাটারটা যেটা আমি এখন বানালাম সেই মিশ্রণটাকে এবারে থালার মধ্যে নামিয়ে নিলাম কাচিয়ে পুরোটা নামিয়ে নেব তো এটাকে একটুখানি ঠান্ডা করতে হবে থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। তবে এটা নামিয়ে হাতা দিয়ে প্লেন করতে করতে হাত দিয়ে সমান করতে করতে না এটা এমনি ঠান্ডা হয়ে যায় যেমন এখন আমি কাচিয়ে হাতা দিয়ে প্রথমে একটুখানি ছড়াবো তারপরে হাত দিয়ে প্লেন করে নেব তো যখন আমি এটা নামিয়ে নেব। যখন দেখব যে আমার হাতে লেগে যাচ্ছে না ধরো হাত দিয়ে চেপে দিচ্ছি হাত দিয়ে লেগে যাচ্ছে না তখনই জানবো এটা রেডি তবে হ্যাঁ এটা কিন্তু মনে হতে পারে একটু আঠা আঠা ব্যাপার রয়েছে কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু অটোমেটিক্যালি ওটা কিন্তু টেনে যাবে তো বড়াটা যখন ভাজা হবে তখন আর অসুবিধে হবে না তো হাত দিয়ে ধরে মনে হতে পারে যেন যে আরেকটু মনে হয় হতো কিন্তু না এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে যেমন দেখো এখন আমি হাত দিয়ে প্লেন করছি হাতে কিন্তু কিছুই লেগে যাচ্ছে না আমার তো এবারে এটাকে আমি চাকু দিয়ে সাইজ করে নেব। একটু ঠান্ডা হয়েই যায় মানে মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আর সাইজ করতে অসুবিধে নেই তোমরা যদি মনে করো চাকুর মধ্যে একটু তেল মাখিয়ে নিতে পারো দেখো এবারে এটাকে ইচ্ছে মতো সাইজ করে নেব তোমরা চাইলে এটাকে সন্দেশের মতো পিস করতে পারো বা নিমকির মতো করতে পারো তবে হ্যাঁ আমি নিমকির মতোই মানে শেপটা বানাবো আর নিমকির মতো শেপটাই কিন্তু বেশি ভালো লাগে তো সেজন্য আমি নিমকির মতো শেপ বার করবো তো সব হয়তো হবে না সাইডে যেগুলো সেগুলো একটুখানি বেকাতেরা থাকবে তো সেগুলো আমি এমনি ভাজা খাওয়ার জন্য রেখে দেব। আর ডালের সাথেও ভালো লাগে এমনিও খাওয়া যায় শুকনো ভাতের সাথে আর বাকি যেগুলো সুন্দর মতো সাইজ মানে যেগুলো বেরিয়ে এসছে শেপগুলো ভালো সেগুলো আমি তরকারি ঝোলে দেব আর কি তো চলো দেখো এগুলো একদম রেডি এখন শুধু ভাজতে হবে তো তোমাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আমি একটা ভালো স্পেশাল রান্না শেয়ার করছি তো যেটা রান্না করতে একটু পরিশ্রম হয় বৈকিক মানে অনেকটা টাইম লাগে কিন্তু এটা একটা দারুণ স্পেশাল জিনিস যেটা তোম তুমি যাকেই বানিয়ে খাওয়াও না কেন মানে সে কিন্তু একদম তোমার নাম করবে মানে একবার খেলে আরেকবার খেতে চাইবেই তো বারবার খেতে চাইবে তো এখানে কড়াইতে মোটামুটি পরিমাণ মতো তেল দিয়েছি বড়া ভাজার মতো একটু বেশি করে তারপরে এখানে একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব একবারে বেশি একটা দেব না তেলের মধ্যে যতটা ধরে সে অনুযায়ী বড়াগুলো দিয়ে আমি ভেজে নেব একটুখানি কম ফ্লেমে ভাজতে হবে বেশি একটা হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবো একদম সুন্দর ব্রাউন কালারের লাল লাল হয়ে গেছে তখন আমি তুলে নেব তো চলো এইভাবে সবকটা বড়া আগে আমি ভেজে নিই ধোকাগুলোকে আগে ভেজে নিই তারপরে আলুটাকেও ভেজে নিতে হবে তো যেহেতু এখানে অনেকগুলো ধোকা আছে তার জন্য দুবারে তিনবারে ভাজতে হচ্ছে তোমরা যে পরিমাণে বানাবে সেই অনুযায়ী টাইমটা লাগবে আর কি তো দেখো এখানে মোটামুটি ধোকাগুলো এখন সবই ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে আলুগুলোকে ভেজে নেব তো আলুটাও পরিমাণে বেশি দিচ্ছি যেহেতু আমি তরকারিটা একটু বেশি পরিমাণে বানাবো সেজন্য আলুটাও বেশি আছে তো আলুগুলো আমি সব একবারে দিয়ে ভেজে নেব আর কি তো এই রেসিপিটা আসলে আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় মানে এই ধোকার ডালনা ওর মানে সব থেকে মানে প্রিয় বলতে পারো আমার হাতে রান্নার মধ্যে এক নম্বরে যদি থাকে তাহলে এই ধোকার ডালনা মানে ও এই তরকারিটা হলে বলেই দেয় আর কিচ্ছু বানাবে না এ একটা জিনিসই বানাও মানে শুধু ধোকার ওই বড়াগুলো দিয়ে খাবে অল্প কটা তারপরে তরকারি দিয়ে খাবে মানে ডালটাও খেতে চায় না তো বলেছে যেদিনকেই ধোকার ডালনা বানাও সেদিনকে আর কিচ্ছু বানাবে না তো এতটাই পছন্দ করে ও তো সেই কারণে দেখলাম মোচার আজকে ধোকাই বানায় ঠাকুরকেও দেওয়া হবে আর আমার হাজব্যান্ডও ভীষণ খুশি হয়ে যাবে তো সে জন্য আর তোমাদের সাথেও রেসিপিটা আমি ভালোভাবে শেয়ার করতে পারবো তো দেখো এবারে আমি ধোকাগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলোকেও ভেজে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে এবারে আলুগুলোকে আরেকটু ভাজা ভাজা করে তুলে নেব মানে মোটামুটি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে তো আলু ভাজা হয়ে গেল আর ধোকাগুলো তো আগে ভেজে নিয়েছি এবারে মশলা কষিয়ে তরকারিটা করার পালা ধোকার ডালার মেন পার্টটা তো আমার রেডি হয়েই গেছে যেটা বানাতে অনেকটা টাইম লাগে যেটা হচ্ছে মেন পার্ট যেটা হচ্ছে ধোকাগুলোকে রেডি করা ওই মোচা সেদ্ধ করে পেস্ট করে ডাল পেস্ট করে ব্যাটারটা বানিয়ে ওটাকে ভেজে চায় বানিয়ে সেটাকে ঠান্ডা করে তারপরে আবার বড়াগুলোকে ভেজে নেওয়া ব্যস্ত ওটা হচ্ছে সবথেকে মানে ইম্পর্টেন্ট আর ঝামেলা বলতে পারো তো সেটা হয়ে যাওয়া মানে মানে মেন পার্টটা হয়ে গেছে তো এবারে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেল এবারে আর একটুখানি কড়াইতে তেল দেবো তো কিছু কিছু রান্না আছে যে সমস্ত রান্নাতে কিন্তু তেল মশলা একটুখানি দিতে লাগে না হলে কিন্তু ভালো হয় না সেরকমই একটা ধোকার ডালনা বলতে পারো এর মধ্যে একটু তেল না দিলে চলে না তো একটু তেল দিয়ে দিলাম আর একটু যেটুকু লাগবে তো তেল গরম হওয়ার সাথে এর সাথে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দু তিনটে মতো এলাচ দুটো এলাচ দিলাম দুটো তেজপাতা দুটো দারচিনি আর দিলাম একটা শুকনো লঙ্কা তারপরে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম তো মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে ধনে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো এর মধ্যে এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি যেমন একটু হিং দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে আমি হলুদ দেব আর কিছু দেওয়া দরকার নেই কারণ বাকিগুলো দেওয়াই আছে তো এবারে একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নেব। তো মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারিটা ততটাই ভালো হবে তো দেখো এবারে মশলাটা ভালো করে কষাচ্ছি যখন দেখবো মশলা থেকে তেল বেরিয়ে এসছে একটু হালকা হালকা তেল বেরোচ্ছে তখন আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। তো চলো এবারে এর মধ্যে আলুগুলো ছেড়ে দিই মশলা তো ভাজা ভাজা হয়ে গেছে আর তোমরা চাইলে এর মধ্যে একটা ছোট টমেটো কুচি দিতে পারো তেলের ফোড়নে আর কি তো সেটা আমি দিলাম না এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল তো এখন ধোকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ ধোকাগুলো জিনিসটা হচ্ছে নরম জিনিস ওটা গরম তরকারিতে পড়লেই কিন্তু ওটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেজন্য আগে দেওয়ার কোনো দরকার নেই তো এবারে মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল জলটা কিন্তু একটু বেশি দেবে কারণ ধোকাতে মানে ঝোলটা টেনে নেয় সেজন্য কিন্তু এই তরকারিতে ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ ধোকাটা দেওয়ার পরে মানে ঝোলটা অনেকটাই টেনে যায় তো সেজন্য সেই অনুযায়ী আমি জলটা দিলাম দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে যখন দেখব তরকারি রেডি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি ধোকা মানে বড়াগুলোকে ছেড়ে দেবো তো চলো এখন ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তো দেখো এবারে কিন্তু মানে ঝোলটা রেডি মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবারে যে যেহেতু তরকারিটা নামিয়ে নেব তো এখন আমি ধোকাগুলো ছেড়ে দিলাম মানে বড়াগুলো এখন ছেড়ে দিলাম তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দেব, মানে সামান্য পরিমাণে হাফ চামচ মতো ঘি দেব আর গরম মশলা গুঁড়ো দেব। তারপরে আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো জাস্ট ওই ঝোল মশলার গন্ধটা ঢোকার মধ্যে ঢোকা পর্যন্ত মানে গরম মশলাটা দেওয়ার পর একটু ঢেকে রাখবো আর কি তো গরমে যেটুকুনি একটুখানি ভাপে ওই বড়াগুলো একটু নরম হবে তো সাথে সাথে গ্যাসটা অফ করে দেবো বেশি একটা ফোটানোর কোনো দরকার নেই জাস্ট ওই এক মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো তো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখানে আমি সানরাইজের গরম মশলা গুঁড়ো দিলাম তোমরা যদি ঘরে বানানো গরম মশলা গুঁড়ো থাকে সেটাই দেবে ঘরে বানানো গরম মশলা গুঁড়ো তো বেশি ভালো তারপরে দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে এবারে একটুখানি ঢাকা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো দিয়ে তারপরে তরকারি নামিয়ে নেব আর একটু ঠান্ডা হওয়ার পর নামালে ভালো হয় তো চলো এবার একটুখানি ঢেকে রাখি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো এই রেসিপিটা আজকে শেয়ার করলাম বলে অন্যান্য আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না আজকে ব্লগে তো এতেই দেখতে পাচ্ছো কুড়ি মিনিটের ব্লগ হয়ে গেছে আজকে যে রান্নাটা আমি শেয়ার করলাম তো এইটুকুনি তোমাদের বলতে পারি এই তরকারি দিয়ে কিন্তু এক থালা ভাত পেট ভরে খাওয়া হয়ে যাবে এত সুন্দর রান্না তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো তো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক অবশ্যই করে দেবে আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসব তো আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না